আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহুর আশেষ রহমতে আপনাদের দোয়াতে পরিবারের সবাইকে নিয়ে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা বড় ভিডিও তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে তো আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশের ছেলেনের পাশেই রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন কি বৃষ্টি হইতেছে তো আজকে কয়েকদিন দিন যাবতীয় অনেক বৃষ্টি হইতেছে তো দেখতে পাচ্ছেন বৃষ্টির কি সুন্দর আওয়াজ এই বৃষ্টির আওয়াজটা শুনতে কিন্তু অনেক ভালো লাগে তো দেখতে পাচ্ছেন একদম দ্বারা বৃষ্টি হচ্ছে একটু কামাই দিচ্ছেন আর কি তো বৃষ্টিটা কিন্তু আমি অনেক পছন্দ করি তো বৃষ্টি নামলে অনেকেই হচ্ছে আসে বৃষ্টির ভিতরে তো আমার বৃষ্টি নামলে আসে না কারণ হচ্ছে আমি বৃষ্টিটা যতক্ষণ পর্যন্ত ধরে বৃষ্টি হয় এরকম ঝুমঝুম করে শব্দ হয় ততক্ষণ পর্যন্ত আমি জানালার পাশ বা গেটের সামনে দাঁড়িয়ে বা চড়ে বসতে বসে আমি বৃষ্টিটা দৃশ্যটা দেখছি সময়। তো এখন তো গ্রামে খুব সুন্দরভাবে দেখা যায় তো আগে ঢাকায় থাকলেও আমি এভাবে জানালা দিয়ে তাকিয়ে থাকতাম হেল্প নিতে দাঁড়ায় থাকতাম এই বৃষ্টি দেখার জন্য আমার কাছে বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে তো বেশিরভাগ লোকই এই নামে ঘুমাসে তো আমি যতক্ষণ পর্যন্ত জোরে জোরে বৃষ্টি আসে ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়াই দাঁড়িয়ে বৃষ্টিটা দেখি তো আওয়াজটা শুনে কীভাবে বৃষ্টিটা হচ্ছে এটা হচ্ছে গাড়ার সাইডটা আবার একটু গাড়ায় আসলাম এদিকটা হচ্ছে ছাদের পানিটা নামতে পানি নামতে দেখতে পাচ্ছেন তো বৃষ্টির দিনে এক একটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আর যদি হয় সেটা ফুচকা চটপটি তাহলে তো কোনো কথাই নেই তো আজকে মজার মজার খাবারগুলো তৈরি করলাম বৃষ্টির ভিতরে তো দেখতে পাচ্ছেন এখানে ফুচকাগুলো বেজে নিচ্ছি প্রথমে তো আজকে হচ্ছে ফুচকা খাবো তো এতদিন অনেক গরম ছিল এবং কি রোদ ছিল তো রোদের ভিতরে বা গরমে এই ফুচকা তৈরি করতে অনেক ক্লান্ত লাগে তো এই ঠান্ডা ঠান্ডা ফুচকা চটপটি খেতে বেশি ভালো লাগে তো ফুচকাগুলো আমি বেজে নিতেছি তো আমি সব বেশিরভাগ কি আগে আর কি যখন আয়ান ছিল না মানে আমার ছোট ছেলে ছিল না তখন আমি নিজের হাতে ফুচকাটা তৈরি করতাম তো এখন হচ্ছে মানে রেডিমেড খাবারটা আমার দরকার কারণ হচ্ছে আমি তো ওকে নিয়ে পারি না অনেক সমস্যা কাজ করতে আর কি তো অন্য লোকে কাজ করে দিয়ে যায় তো রান্না বান্নার কাজটা আমারটা আমি করি কারণ অন্যজনের রান্না বান্না খেতে ভালো লাগে না নিজের ইচ্ছে মতো রান্না করলে খেতে ভালো লাগে তো রান্না করতেই আমার কষ্ট হয়ে যায় ওকে নিয়ে তো দেখতে পাচ্ছেন ফুচকাগুলো ভাজ যা হয়ে গেছে তো ফুচকাটা আমার ভাজ দিয়ে ইচ্ছা করে শুধু ভাজ দিয়ে ইচ্ছা করে কারণ দিলেই ফুলে ওঠে এর জন্য তো যেগুলো দিলেই ফুলে ওঠে এবং কি বেশি হয় তো ওই জিনিসগুলো আমার বারে বারে করতে ইচ্ছে করে তো এদিকে হচ্ছে এদিকে হচ্ছে আমি টক পানি রেডি করতেছি ফুচকাগুলো ভাজার পরে এখানে চটপটির মশলা হলুদ সরি ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো বিট লবণ সবগুলো দিয়ে একটু লেবুর রস দিয়ে দিয়েছি এক ফালি চিপড়িয়ে এগুলো দিয়ে টক পানির আমি রেডি করে এখানে হচ্ছে পোটটা তৈরি করতেছি তো পোটটা তৈরি করার জন্য আমি এখন দেখতে পারছেন আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম তো আলুটা একটু হাত দিয়ে থেতো করে নিতেছি তো আমি হচ্ছে এটা আলু আর হচ্ছে ডাবলিটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি তো আমার ছেলে আকাশ তো আকাশ কিন্তু এমনিতে কিছু খেতে পছন্দ করে না আর কি ভাত মাছ এইসব খেতে পছন্দ করে না তো এই ফুচকা চটপটি এগুলো খেতে খুবই পছন্দ করে কারণ এগুলো তো খাওয়াটা বেশি একটা ভালো না স্বাস্থ্যের জন্য তো তারপরেও এগুলো খেতে চায় তো আমি বেশিরভাগই বাসায় তৈরি করে দিই এগুলো তো দুদিনে বৃষ্টিতে একটু বৃষ্টিতে ভিজিয়েছিলাম নদিনবেলা ছাদে গিয়ে মানে গাছ গাছলাগুলো দেখছি পানি জমে আসে টপে তো ওগুলো তো ইয়া করে দিয়েছি বৃষ্টিতে ভিজে তো আমার একটু ঠান্ডা লেগে গেছে তো এখানে হচ্ছে ডাবলি আলু আর কিছু হচ্ছে ছোলা এখানে নিয়েছি আমি সিদ্ধ করে তো এগুলোকে আমি সুন্দর করে মিক্স করে নিব এখন তো এখন দিয়ে দিচ্ছি আমি বেট লবণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দেব মরিচের গুঁড়ো তো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো এখানে হচ্ছে পিঁয়াজ কুচি আর হচ্ছে কিছু কাঁচামরিচ কুচি করে রেখেছি তো এগুলো দিয়ে সুন্দর করে হাত দিয়ে আমি মাখিয়ে নিব তো আর একটু সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি কারণ লবণটা তো অনেক লবণ থাকে তো ফুচকা চটপটি বলে কথা তো এগুলো দেখলে কিন্তু লোপ লেগে যায় তো কার কেমন জানি না কিন্তু আমি এই ফুচকাটা কথা মনে পড়লেই মনে হয় আমি ফুচকাটা খেয়ে নিই তো এই জন্য আমার বাসায় সবসময় এই ফুচকার ডালটা মানে ডাবলিটা থাকেই আমার যখন মনে চায় তখনই আমি তৈরি করে খেয়ে ফেলি তো সেটা আর একটু লবণ দিয়ে দিলাম আর কি বিট লবণ তো এখন তো রেডি পোটটা তো আমি একটা প্রথমে খেয়ে নিচ্ছি তো আর তো লোভটা সামলানো যাচ্ছে না আমার জীবে পানি চলে আসছে তো এখন হচ্ছে আমি সবার জন্য রেডি করতেছি সবাই বলতে আকাশের আব্বু হচ্ছে বাজারে গেছে তো স্বামী মারছে স্বামীমের বোন আছে তো স্বামীমটি নিয়ে আর কি বাজারে গেছে আর হচ্ছে আকাশ মেঘলা আমি তো আমার ওই যে বাহির বেটি আর কি স্বামীমের বোন ছোটো বোন তো আমরা সবাই খাইতেছি তো ওদেরকে আমি পুরটা ভরে রেডি করে দিচ্ছি বলতেছে আমাকে আম্মু আমরা ইয়া করি প্রতিযোগিতা দেই আপনি কয়টা খেতে পারেন আমি কয়টা খেতে পারি মানে ও কতটা ইয়া দেখতে পারছেন বুঝতে পারছেন আল্লাহ ও মানে ফুচকা চটপটি খাওয়ার তো আমি এক বল ইয়া ফুচকা ভেজে নিচ্ছি কারণ যে যতটা খেতে পারে এখানে আমি অল্প করে নিয়ে আসছি হচ্ছে আয়ান সব ফেলে দেয় হাত দিয়ে গুঁড়ো করে গুঁড়ো করে পুরো খাটটা ইয়া করে নোংরা করে ফেলে এই জন্য অল্প করে আনছি ওইগুলো ই করে আবার লাগলে নিয়ে আসবো আমার ছেলে হচ্ছে বিছনায় মানে বসাইলে সব কিছু মানে উল্লুট পাল্লট করে রাখে দেখতে পারছেন ওর জন্য বিছনাদাড়ি কোনো কিছু ঠিক রাখতে পারি না যেই খাটে ওঠে ওই খাটে ইয়া করে ফেলে আলো জ্বালা করে ফেলে তো হচ্ছে ফুচকাটা বিকালবেলা খাওয়ার পরে এখানে আবার বিরিয়ানি পাকাইতেছি তো স্বামী মারছে তো এ বৃষ্টিও নামছে বৃষ্টির ভিতরে এই ফুচকা চটপটি বিরিয়ানি এগুলো খেতে খুবই টেস্টি হয় তো বিরিয়ানিটা তো বৃষ্টির ভিতরে ঠান্ডা ঠান্ডা অনেকই মজার হয় ভালো লাগে তো এই জন্য ভাবলাম বিরিয়ানি পাকিয়ে নেই তো স্বামীমটা বললাম স্বামীম এমনিতে মাংস রান্না করবো আর ডাল রান্না করবো না অন্য অন্য কিছু করবো নাকি বিরিয়ানি পাকায় বললো শর্টকাটে বিরিয়ানি পাকান তো ওই জন্য বিরিয়ানিটা রান্না করতেছি তো ওখানে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি মশলাটা পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে সুন্দর করে এটার ভিতরে আমি মাংসটা রান্না করে নিব যাতে করে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় তো ওই প্রেশার কুকারে রান্নাটা কিন্তু আমারও পছন্দ হয় না সত্যি কথা বলতে তো আমার চুলায় হাঁড়ি পাতিলে রান্না করতেই আমার ভালো লাগে এবং কে মজা লাগে এই প্রেশার কুকারে রান্নাটা আমি আমার কাছে ভালো লাগে না তো আমি তারপরেও আমি সুন্দর করে কষিয়ে তারপরে রান্না করি প্রেশার কুকারে রান্না করলো তারপরেও আমার তোটকে কেমন জানি ভালো লাগে না পাতিলে রান্না করলে যেরকম একটা স্বাদ ওই স্বাদটা আমি পাই না তো আপনাদের কাছে কেমন লাগে জানি না তো এখানে মাংসগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো মাংসটা দেখতে পাচ্ছেন তেল মশলা সুন্দর করে কষিয়ে আমি মাংসটা মিক্স করে নিচ্ছি আর মাংসটা ওদিক থেকে হতে থাক এদিক থেকে আমি চালটা ভেজে তারপর ইয়া করে নিতেছি তো পোলাও বিরিয়ানি যাই রান্না করেন না কেন চালটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো চালটা খুব সুন্দর করে ভেজে নিলে তাহলে এই আটা খুবই সুন্দর জ্বর যারা হয় তো দেখতে পাচ্ছেন এদিক থেকে মাংসটাও কিন্তু আমার রান্না করা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি চালটা খুব সুন্দর করে ভেজে তারপরে পানিটা দিয়ে দিব তো পানিটা দিয়ে দিয়েছি তো যে পরিমাণ লাগবে তো ওটাতে একটু কম দিয়েছি কারণ হচ্ছে মাংসটা একটু ঝোল তেল সব কিছু মিলিয়ে এটা মাংসটা অ্যাড করলে এর কি পরিমাণ মতো হয়ে যাবে এজন্য তো এটা বলক চলে আসছে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন হচ্ছে এই পর্যায়ে আমি সিম রান্না করা মাংসটা ডেলে নিচ্ছি তো মাংসটা দেওয়ার পরে এখন আমি খুব সুন্দর করে মাংসটা চালের সাথে মিশিয়ে নিচ্ছে তো এটা হচ্ছে এই পর্যায়ে মাংসটা অ্যাড করে দিলেই খুব সুন্দর হয় তো এখন হচ্ছে আমি একটা ডাকনাদা ডেকে রাখলাম তো ডাকনাটা উঠিয়ে নিয়েছি দেখতে পারছে পানিটা কমে গেছে এখন আমি আরেকটু নেড়ে চেড়ে দিব তার আর একটু নেড়ে চেড়ে আমি দমে বসিয়ে রাখব একদম আরেকটু আর চালটা সম্পূর্ণ ইয়ে ফুটানোর জন্য আর কি তো দমে দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আবার ডাক্তাররা উঠিয়ে নিয়েছি রান্না করা শেষ আমার তো এখন আমি বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য তো এখানে একটা বল করে আমি বেড়ে নিচ্ছি তো আমার বিরিয়ানিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে ঝরঝর হয়েছে তো মার্শাল্লা দিলে খেতেও অনেক মজার হয়েছিল তো আমি তো খাবারের পরে বয়সটা দিতেছি তো বিছ বিছানায় সবাই খাইতেছে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্ট করে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন